আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালিস স্কোয়াড। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার স্কোয়াডের সদস্যরা এখন আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছে। হাঁস মুরগিগুলো আগের থেকে অনেক আপডেটেড, এখন তারা ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে এবং তারা সব সঠিকভাবেই খাওয়া দাওয়া করতেছে। তাদেরকে মোটামুটি মেনটেন করা হচ্ছে, ঠিকমতো প্রপার ভেষজ প্রপার মেডিসিন দেওয়া হচ্ছে যাতে ওরা ঠিকমতো সার্ভিস করতে পারে। আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা ভালো আছে। আজকে কথা বলবো কবুতরের হাই ফ্লাইং অথবা কবুতর কীভাবে অতিরিক্ত ফ্লাই করানো যায় একটা টাইমের বেশি, যে আমরা হয়তো বা সবাই অ্যাকসেপ্ট করি যে শীতে আমাদের কবুতর 2 থেকে 3 ঘন্টা উড়বে, দেখা গেলো কবুতর আধা ঘন্টা 1 ঘন্টা পরে নেমে যাচ্ছে অথবা আনুষঙ্গিক ঠিকমতো উঠতেছে না, কবুতর গরম হয়ে থাকতেছে, কবুতর ঠান্ডা করা যাচ্ছে না কোনোভাবেই, মস্তিতে যাচ্ছে বেশি, যেই কারণে দেখা গেলো যে কবুতর হাই ফ্লাইং করতেছে না, একটা টাইমের পরে হঠাৎ করে নেমে যাচ্ছে অথবা ডানা ঝোলা যাচ্ছে, আনুষঙ্গিক শরীর দুর্বলতা, অনেক ধরনের অনেক কিছু দেখা যাচ্ছে। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় সাপ্লিমেন্ট ইউজ করি অথবা অনেক ধরনের অ্যালোপ্যাথি অথবা ভেটেরিনারি ওষুধ ইউজ করি, কিন্তু আসলে সবার আসলে সাপ্লিমেন্টারি অথবা এইসব জিনিস পারচেস করার মতো ক্ষমতা নাই। সেই ক্ষেত্রে হয়তো বা কোনো ভেষজ অথবা যে কোনো ভেষজ দিয়ে ট্রাই করা যেতে পারে যে কবুতর হাই ফ্লাইং করে কি না অথবা করানো যায় কি না। আমি একটা ভেষজ ইউজ করি যার মাধ্যমে আসলে কবুতর একটু হলেও ফ্লাইং টাইম বাড়ছে এই সিজন অলরেডি। সো আমি দেখাতে চাই আজকে যে আমি কীভাবে কী ইউজ করি। সো চলেন আমরা গিয়ে দেখি আমি কী কী ভেষজ ইউজ করি কবুতর ফ্লাইং করানোর জন্য। প্রথমে আমি ধনিয়া দেখাচ্ছি। ধনিয়ার আসলে ভেষজের মধ্যে অন্যতম একটা জিনিস যার উপকারিতা শেষ নেই। আসলে কবুতরকে ধনিয়া দেওয়ার মূলত কারণ হচ্ছে হলো ধনিয়া বেসিক্যালি শরীর ঠান্ডা করে, দ্বিতীয় হচ্ছে হলো শরীরে কোলেস্টেরলের পরিমাণটা কমিয়ে দেয় যার কারণে শরীরটা গরম থাকে কম, এবং রক্তচাপ কমায় দেয় কবুতরে যার মাধ্যমে কবুতরের উড়ানোর সময় দেখা গেলো কবুতর হাঁপায় যায় না। এছাড়াও আনুষঙ্গিক অনেক ধরনের উপকারিতার কারণে আমরা ধনিয়া ইউজ করি। এই হচ্ছে ধনিয়া নিলাম। ধনিয়ার পরে এবার আমরা নিব হচ্ছে মৌরি বা সব বলে থাকি আমরা, হোটেলে দেখা যায় যে নাস্তার পর অনেক সময় দেওয়া থাকে। এ মৌরির আসলে উপকারিতার কোনো শেষ নেই, রক্তচাপ কমানো, তারপরে কোলেস্টেরল কমানো, শরীর হালকা করা, চোখের জ্যোতি বৃদ্ধি করা, কবুতরের টয়লেট ক্লিন রাখা, টয়লেটে গন্ধ কমায় ফেলা, এসব উপকারিতা হচ্ছে এই মৌরির পানি। মৌরির পানি রাতের বেলা ভিজিয়ে রাখলে পরে সকালবেলা যদি কবুতরকে দেন কবুতরের এইসব যত ধরনের সমস্যা আছে সকল সমস্যা থেকে দূর পাওয়া যাবে। তাই এখন মৌরি দিচ্ছি পরিমাণ মতো, 1 লিটার পানিতে জটটুক দেওয়া যায়। মৌরি এবং ধনিয়া দেওয়ার পরে এখন আমরা দিব হচ্ছে কাতি লাগাম। এটা একটা সাদা অনেকটা দেখতে তালমিশির ছোট ছোট দানার মতো, বাট এটা তালমিশি না, এটা হচ্ছে কাতি লাগাম। কাতি লাগামের উপকৃত হচ্ছে হলো মূলত শরীরের দুর্বলতা কমানো এবং রক্তে ইমিউনিটি বাড়ানো, যেই কারণে এগুলো বাড়ানোর ফলে কবুতরে দেখা গেলো ফ্লাইং করতে কোনো সমস্যা হয় না। যখন দেখা গেলো হাফ পিন অথবা ফুল পিন উপরে উঠে গেলো তখন ঠান্ডার উপরে যখন উঠা যায় কবুতরগুলো খুব সুন্দর ফ্লাই করে, যেই কারণে আমরা এখন দিব হচ্ছে কাতি লাগাম। তাও পরিমাণ মতো, যতটুক দরকার অতটুক দিয়ে দিচ্ছি আমি 1 লিটার পানিতে। পূর্বের 3টি ভেষজ উপকরণের পরে এবার আমি দিচ্ছি হচ্ছে মেহেদি পাতা। মেহেদি পাতা হিসেবে আমরা জানি মেহেদি পাতা আসলে আমাদের হাতে অথবা মাথার চুলে আমরা ব্যবহার করে থাকি কালার সুন্দর করার জন্য, একটা সুন্দর কালার হয় মেহেদির রঙের কালার দিয়ে। কিন্তু কবুতরের ব্যাপারে কেন আমরা ইউজ করি, কবুতরে এই কারণে ইউজ করি কারণ কবুতরের যখন দেখা গেলো উড়ার পরে অনেক সময় দেখা গেলো যে ডানা ব্যথা করে অথবা শরীরে প্রচণ্ড ব্যথা হয়, তখন আসলে মেহেদি পাতাটা খুব উপকার করে। মেহেদি পাতার থেকে যদি আমরা মেহেদির বীজ দিতে পারি, মেহেদি গাছের বীজ অথবা দিতে পারি, সেটা আরও উপকারীয়। এখন আমরা পরিমাণ মতো দিব হচ্ছে 1 লিটার পানিতে মেহেদি পাতা। মেহেদি পাতা দিয়ে দিচ্ছি, সব উপকরণের মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 লিটার। আসলে এই মিশ্রণটা অনেক উপকারী, সারা রাত ভিজে রাখার পরে যখন কবুতর ফ্লাই করে নামে তখন এই পানিটা দিয়ে দিলে পরে কবুতর অনেক উপকার হয়। কবুতর যদি খুব হাঁপায় থাকে কবুতরের জন্য এটা খুব উপকারী একটা পানীয়, আমি এটা রেগুলার ব্যবহার করে থাকি আমার কবুতরে এই সিজনে, যখন আসলে বিশেষ করে এই সিজনে তো আমরা কবুতর উড়াই, এই সিজনে তাই এই পানিটা ইউজ করে থাকি। দেখেন এখন এই সারা রাতে পানিটা 8 থেকে 10 ঘন্টা পানিটা থাকবে হচ্ছে মিক্সড হবে এদের সাথে, 4টি ভেষজ উপকরণের সাথে পানিটা মিক্সড হবে। মিক্সড হওয়ার পরে যখন সকতে কবুতরগুলো নামবে নামার সাথে সাথে আমি এই পানিটা দিয়ে দেবো। এতে উপকারিতা হচ্ছে আমি এর আগে বলছি কবুতরের পটি থেকে শুরু করে সকল ক্ষেত্রে এটা বলে রক্ত বিশুদ্ধকরণ, পটিতে গন্ধ কম, পটি ক্লিয়ার, তারপরে দেখা গেলো যে
উঠতে গেলে অনেক সময় দেখা যায় যে দম পায় না। তো সকল বিষয়ে আসলে এটা খুব উপকারী, হাই ফ্লাইং করার জন্য কবুতরের এই ভেষজটা অনেক উপকারী। তো আমি এই ভেষজটা এখন মুখটা আটকে দিব, আটকে দিয়ে রাতের বেলা এটাকে আমি মিশ্রণ হতে দেব। এই হচ্ছে আমার তৈরি ভেষজ পানীয়। একটু ঝাঁকিয়ে দিচ্ছি, ঝাঁকিয়ে দেওয়ার কারণে আসলে হয়েছে কি সবগুলো একটু উপর থেকে নিষ্পন্দ হচ্ছে, পানির সাথে একটু মিক্সড হবে। একটু ঝাঁকিয়ে রেখে জাস্ট এগুলোকে এখন রেখে দিব। এইভাবে সারাই তেরা দেখা যাবে যে এই পানিগুলো মজ্জীভূত হচ্ছে, মানে মিক্সড হচ্ছে। মিক্সড হয়ে এটা থেকে যে রসগুলো, ইনগ্রিডিয়েন্টগুলো থেকে যে রস বের হবে, এই পানিটাই সকালবেলা আমি কবুতরগুলো নামার পরে দিয়ে দেবো। গতকালকে ভিডিওতে দেখানো হয়েছিল যে সব কাতিলা, ধনিয়া এবং মেহেন্দি পাতা মিশ্রণটা করলে সারা চুবিয়ে রাখলে এই হচ্ছে তার কালার, পুরোপুরি মিশে গেছে পানির সাথে এর ইনগ্রিডিয়েন্টগুলো। তো এটা একটু পরেই কবুতরগুলো নামার পরে আমি দিয়ে দিব। এই হচ্ছে আমার ভেষজ যেগুলো হাই ফ্লাই কবুতরকে দিলে পরে কবুতর ফ্লাই করে ভালো। অবশ্যই পানিটা ছেঁকে দিতে হবে, কারণ পানির থেকে পানির সাথে অলরেডি এই মিশ্রণের যেই ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলোর রস অলরেডি পানিতে রয়ে গেছে। সো এগুলোর আর দরকার নেই, তাই এগুলো আমরা ফেলে দেবো।